আমরা চুলাটা জ্বালিয়ে দিলাম, একটু তেল দেবেন আমাকে। যে কোনো ভেজিটেবল অয়েল, আমি কর্ন অয়েল ইউজ করব। কতখানি লাগবে? আরো দিন। পোলাও তো ঘি দেওয়া যায়, তাই না? আমরা তো ঘি দিয়ে খাই। আমি ঘি পছন্দ করি না, তাই তেল দিয়ে আমি ঘির স্বাদ নিয়ে আসবো। আর এটা তো আমার মনে হয় যে এটা স্বাস্থ্যসম্মত, ঘিটা একটু রিচ হয়ে যায়। যেহেতু ইফতার, এই জন্য ঘি ঠি না খাওয়াই ভালো। আসলেই আমি একটু হোল জিরা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তার সাথে এটা কি টালা না কাঁচা জিরা? না, কাঁচা কাঁচা জিরা। হ্যাঁ, কারণ টালা ছিলা তো পরে দেই আমরা, নালে পিতা হয়ে যায়। এখানে আমি দেব জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট সমপরিমাণে বাটা আছে। এটা কিন্তু হতে বেশি দেরি লাগবে না, যেহেতু সসেজ। হ্যাঁ, সসেজটা এটা আমরা কেটে নিয়েছি নাকি সিদ্ধ করে নেওয়া? না না, এটা অনলি কাটা। আচ্ছা, হ্যাঁ, একটু দিলে তো দিয়ে দিই। একটু পুরা লাল মরিচ, একটু হলদি, হলুদ, সাথে সসেজ। সাথে সসেজ, লবণ কিন্তু দেইনি। লবণটা পরে পরে। হ্যাঁ, এবার আপনি পানিটা দিয়ে দিন। লবণ থাকি, পানিটা দিয়ে দিবেন। পানি কতখানি দেব? মশলাগুলি মিক্স হওয়ার জন্য এমন ভাবে দিতে হবে, কারণ আমরা এখানে সিদ্ধ মানে হাফ বয়েল করা চাল রেখেছি, যাতে পানিটা এর সাথে মিক্স হয়ে চালটা মানে পুরোপুরি বয়েল হয়ে যায়। ঢেকে দেবো কি একটু পরে? এবার আমি লবণ দিয়ে দেবো। ধনে পাতা, কাঁচামরিচ দেবো আমি। কাঁচামরিচ, আমরা একটু মিক্স করে এখন একটু দমে দিয়ে দিব। দমে কতক্ষণ? 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। টেম্পারেচারটা কি কমিয়ে দেবো না একই থাকবে? হ্যাঁ, একটু কমিয়ে, একটু কমিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে। আছে এটা করা লাগবে। হ্যাঁ, দমটা যেহেতু দিতে হবে, আমি ঢেকে দেই, আপনি একটু টেম্পারেচারটা কমিয়ে দেন। একটু মাইনাসে বাহাউটা সালাদ হলে কেমন হয়? শিওর, তাহলে পোলাও তো থাকুক, আমরা একসঙ্গে সালাদ আর পোলাও পরিবেশন করব। ঠিক আছে, কি আছে আমাদের হাতে? আমাদের হাতে আছে অ্যাভোকাডো। আচ্ছা, পাকা অ্যাভোকাডো এই অ্যাভোকাডো নিয়ে আমি একটু কথা বলতে চাই। এত হেলদি একটা ফ্রুট, কিন্তু কিন্তু সহজে পাওয়া যায় না বাংলাদেশে, একটা বিদেশি ফল। কিন্তু কেউ যদি হাতের কাছে পেয়ে থাকে না অ্যাভোকাডো, সে কিন্তু এই লোকটা সামলাবেন না। লেমন জুস করেই ফেলবেন একটু সালাদ। লেমন জুস, সল্ট, সল্ট লাগবে না? হ্যাঁ, সল্ট লাগবে। ব্ল্যাক পেপার,
এবার আমি মিক্সিং করব, ঢেলে দিচ্ছি ক্যাপসিকাম, কালারের জন্য ইয়েলোটা নেওয়া হচ্ছে, টমেটো, শসা। আমি ইয়েলোটা নিয়েছি কারণ এই টমেটোটা লাল তো, এই জন্য ওটাই আমি বলছিলাম কালারের জন্য নেওয়া হচ্ছে। এটা সাধারণত পার্সলি দেওয়া হয়, কিন্তু পার্সলি না থাকে করিয়েন্ডারও দিতে পারে। আচ্ছা আমি একটু নাড়া দেব কি এটা, সে এক মিনিট, থ্যাংক ইউ। আমাদের সালাডও রেডি। এবার আমি পরিবেশন করি, চুলাটা কি বন্ধ করে দেবো? হয়ে গেছে, এই যে সালাডটা। আপনি যদি আমাদের বনানীতে গোল্ডেন টিউলিপ হোটেলে যান, এটা আমাদের বুফেতে রেগুলার বেসিস দেওয়া হয়। আচ্ছা, অ্যাভোকাডো এবং চিকেন সসেস পোলাও যেটা, এটাও আমাদের রেগুলার বুফেতে দেওয়া হয়। তাহলে সালাড এখন তো পোলাওটা হয়ে গেছে। ওয়াও, পোলাওটা দেখতেই কত সুন্দর হচ্ছে, খেতে না জানি কত মজাদার। ভেরি নাইস। তো আমাদের তো ওয়েট করতে হবে ইফতার পর্যন্ত। হ্যাঁ সেটাই, কিন্তু আমি কি কাউকে দেব নাকি সেটাই চিন্তা করছি। সাধারণত অনেকে কিন্তু চিকেন সসেসটা খেতে চায় না, বাচ্চারা পছন্দ করে, কিন্তু এটার সাথে কিন্তু খুবই মজাদার। যারা খায় নাই, আমার বোধহয় আমার রেসিপিটি ফলো করলে সসেজ দিয়ে এক ধরনের পোলাও।